हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल कूल एंड कृषि। आज हमें हमारे बाड़ी सादेर बागान नहीं चले एखाने सीजनल सब्जी फ्रूट सब लागानो थाके। एखन शीतकाल ताई एखाने देखुन पियाज चाष करा होयेछे, एखाने चारपाशे फुलकपिओ लागानो होयेछे। एखाने फल सब्जिर साथे साथे फलेर गाछ आछे, देखुन कामरांगा गाछ एखाने लागानो आछे। एखाने माझे माझे फलेर गाछ एबं तार चारपाशे सब्जि लागानो होयेछे। एखाने एकटा हाइब्रिड कुलेर गाछ लागानो रयेछे। देखुन एखाने धारे धारे प्रचुर কলা গাছ আমরা এখানে লাগিয়ে রেখেছি। কলাও ফলেছে কয়েকটা গাছে। দেখুন এগুলো সব আমাদের কাঁঠালি কলা। দেখুন পেঁপে গাছ আছে, আমড়া গাছ আছে, বড় গাছ আমড়া গাছ উপরে উঠে গেছে। প্রচুর 100টা আমের চারা রয়েছে, সবই এগুলো কলমি চারা লাগানো হয়েছে। এখন এই 1 বছরের বয়স। দেখুন এখানে একটা পাতিলেবুর গাছ লাগানো হয়েছে, গাছটায় ফুল আসছে, এবার হয়তো ফলও ধরবে। ধারে ধারে আমরা প্রচুর সবজি এবং ফলের গাছ এখানে লাগিয়ে রেখেছি। এখানে আমরা ধারে ধারে লাগিয়েছি লঙ্কার চারা লাগিয়েছি। লঙ্কা গাছে এরপর ফুল আসছে, কিছু কিছু গাছে লঙ্কা ধরেও গেছে। এখানে অনেকটা জায়গা জুড়ে ওখানে মূলো গাছ লাগানো হয়েছে। মূলোগুলো প্রচুর বড় হয়ে গেছে, আগে ওখানে তো তুলে তুলে খাওয়া হয়েছে, এখনও কিছু কিছু রয়ে গেছে। এখন অনেকটা জায়গা জুড়ে লাগানো রয়েছে। আমাদের বাড়ির সমস্ত খাবার এখান থেকেই প্রায় চলে আসে সবজিটা। এখানে একটা আতা গাছ লাগানো হয়েছে, গাছটা অনেক বড় হয়ে গিয়েছিল কিন্তু কোনো কারণে ওপরটা মারা গেছে, নিচে থেকে আবার নতুন পাতা গজিয়েছে। দেখুন এখানে নতুন করে পালঙ্গের বীজ ফেলা হয়েছে, ছোটো ছোটো গাছও বেরিয়ে গেছে। তারই ধারে ধারে পেঁয়াজ লাগানো আছে লাইন দিয়ে সার দিয়ে। এখানে ফুল গাছও লাগানো হয়েছে। এখানে দেখুন রক্তগাঁদা লাগানো হয়েছে, ধারে ধারে কিছু ফুল পুজোর জন্য লাগানো হয়েছে। এই সাইডেও পেঁয়াজ কলি আছে এবং তার সাইডে আছে ধনে পাতা আর মটরশুঁটি। ধনে পাতাগুলো বড় হয়ে গিয়েছিলো, ওগুলো তুলে নেওয়া হয়েছে, মটরশুঁটিগুলো হয়েছে, এখন মটরশুঁটি তো গাছে ধরছে। দেখুন এখানে একটা পেঁপে গাছে অনেক পেঁপেও ধরেছে। যেমন বলেছি ধারে ধারে প্রচুর কলা গাছও লাগানো হয়েছে। দেখুন মটরশুঁটি ধরছে। এনে 5টা মতো টমেটো গাছও লাগানো রয়েছে, প্রচুর টমেটো এসেছে। এখন সব ছোটো ছোটো কাঁচা টমেটো। দেখুন সব টমেটোর লতগুলো চারদিকে পড়ে রয়েছে। এখানে একটা বেগুন গাছ আছে, তাতে কিছু কিছু বেগুন ধরেছে। দেখুন এখানে একটা বড় বেগুন হয়েছে, এটা তুলে নেবো আমরা। দেখুন বেগুনটা আমরা এবার তুলে নিচ্ছি। বেগুনটা আমরা তুলে নিয়েছি, খুবই বড় সাইজের, মানে হাতের থেকেও বড়। এই সাইডে বাঁধাকপি লাগানো রয়েছে, কিছু কিছু বাঁধাকপি আমরা তুলে খেয়েওছি আর কিছু কিছু এখনও রয়ে গেছে। তখন তার ধারে ধারে আমরা লাইন করে পেঁয়াজ চাষ করা হয়েছে। বাড়ির প্রায় অনেক কিছু সবজি সিজনাল সবজিগুলো এখানেই আমরা লাগাই। দেখুন কুমড়ো গাছ লাগানো হয়েছে, এখানে কুমড়ো গাছগুলো এই বড় হতে শুরু করেছে। এই সাইডে দেখুন প্রচুর এখানে টমেটো গাছটা হয়েছে, প্রচুর বড় বড় টমেটো ধরেছে, কিন্তু এখন এগুলো কাঁচা, এখনও ওগুলো বড় হয়নি, পাকেও নি। দেখুন গাছের নিচে কত বড় বড় সব টমেটো ধরেছে, কিন্তু এখনও ওগুলো যেহেতু কাঁচা তাই এখনও তোলা হয়নি, নিচে সার দিয়ে মাটিতে পড়ে রয়েছে। আমি আপনাদেরকে দেখুন দেখাচ্ছি, টমেটোর সাইজগুলো বড় হয়ে গেছে কিন্তু এখনও ওদের পাকতে সময় আছে। এরকম অনেক ভেতরে ভেতরে প্রচুর টমেটো ধরেছে। এদিকে ধারে ধারে মটরশুঁটি চাষও করা হয়েছে। এখানে শাক লাগানো হয়েছে, পুনকা শাক লাগানো হয়েছে। এদিকটায় শাকগুলো একবার কেটে খাওয়ানো হয়েছে, এবার আবার বড় হলে আবার কাটা হবে। এখানে ধনে গাছ লাগানো হয়েছে, প্রচুর ধনে পাতা আমরা তুলে নিয়েছি, তারপরও কিছু কিছু রয়ে গেছে। মটরশুঁটি এখানে একটা জায়গায় লাগানো হয়েছে, মটরশুঁটিগুলো এই মটরশুঁটি আসছে। এখানে রয়েছে গাজর, গাজরগুলো এই বড় হয়েছে, এখনও তোলার মতো বয়স এখনও হয়নি। এই সাইডে রয়েছে পালং শাক, পালং শাকগুলো বড় হচ্ছে, আমরা এখান থেকে তুলে তুলে খাই। দেখুন সমস্ত সবজি ধারে ধারে দেখুন প্রচুর আমের চারা লাগানো রয়েছে, এগুলো সবই কলমের চারা, ফুল গাছও রয়েছে তার চারপাশে।
দেখুন এদিকটা মুলো লাগানো হয়েছে, এখানে প্রচুর মুলো এখানে হয়ে গেছে অলরেডি, সাইডে সাইডে লাগানো হয়েছে যাতে এদিকে কোনো অসুবিধা না হয়। দেখুন প্রচুর আমের চারা লাগানো হয়েছে, আমের চারাগুলো এখনও ছোটো ছোটো, তার ধারে ধারে আরও পেঁপে চারাও আছে। এদিকে নতুন করে পালং শাক পুরনো শাক সব ফেলা হয়েছে, ধারে ধারে প্রচুর কলার চারা লাগানো হয়েছে। এই কলার চারাগুলোতে এখন বড় হয়ে গেছে, দেখুন প্রচুর ফলও দিচ্ছে এখানে, এবং প্রচুর নতুন নতুন কলার চারা বেরিয়েছে। দেখুন নতুন একটা কলা ফুলও বেরিয়েছে, এগুলো সবই কাঁঠালি কলা। আমাদের ফুলগুলো পরে মোচার তরকারি করেও খাওয়া চলে। এই সাইডে প্রচুর ফুলের গাছ লাগানো হয়েছে, এখানে রয়েছে একটা কামিনী গাছ, দেখুন এখানে প্রচুর ফুল ফোটে। এখানে রয়েছে নয়নতারা গাছ, চাপটাগড়, সাইডে সাইডে প্রচুর ফুলের গাছও এখানে লাগানো হয়েছে। এখানে রয়েছে সাদা একটা বড় কলকে ফুলের গাছ, এখানে রয়েছে একটা স্বর্ণচাপা গাছ, আর তার পাশে রয়েছে একটা জামের গাছ। এখানে একটা সাদা করবড়িও আছে, সাদা করবড়ির গালগুলো নিচের দিকে নেমে গেছে। এখানে একটা শিউলি গাছ আছে, প্রায় সারা বছরই ফুল দেয়। এখানে আছে একটা বড় পেয়ারা গাছ, এখানে আমাদের প্রচুর সিমের গাছ হয়েছে, প্রচুর সিম ধরছে গাছগুলোতে, একটা সাদা ফুলের সিমের গাছ, দেখুন প্রচুর সিম ধরে রয়েছে এখানে। গাছটা পাঁচিলের ওপর উঠে গেছে, তার জন্য অনেক বড়ও হতে পেরেছে। পেয়ারা গাছ এখানে প্রচুর পেয়ারা ধরেছে, গাছটা প্রচুর বড়, তো এখানে বোঝা যাচ্ছে না, বাট প্রচুর পেয়ারা ধরেছে এখন, কিছু কিছু বোঝাও যাচ্ছে। এর পাশেই আছে চাপটাগড়ের গাছ, এখানে রয়েছে কাঞ্চন ফুলের গাছ, সকালে প্রচুর ফুল ধরেছিল কিন্তু পূজোর জন্য তুলে নেওয়া হয়েছে। তার পাশে রয়েছে পেয়ারা গাছ বড় একটা, দেখুন এখানে গন্ধরাজের একটা গাছ রয়েছে, পাশে রয়েছে বড় একটা স্থলপদ্ম গাছ। শীতকাল বলে এখানে এখন ফুল দিচ্ছে না, তো প্রচুর বড়, প্রচুর শরৎকালে প্রচুর ফুল দিয়েছে। পাশে আছে গোলঞ্জ ফুলের গাছ আর জবা গাছ, জবা গাছে প্রচুর সকালে ফুল দেয়, দেখুন। তার পাশে আছে একটা লেবু গাছ, তার আর প্রচুর তিনখানা বড় বড়। এখানে কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছগুলো এখন ছোটো, তাই মুচি আসলে ওখানে এখনও ফল দেয়নি, প্রচুর মুচিও ধরেছে। এখানে একটা সিঙ্গাপুরি কলা গাছ আছে, দেখুন একটা সিঙ্গাপুরি কলার ফেনিও ধরেছে, আরও ছোটো ছোটো নতুন নতুন চারাও বেরিয়েছে। এখানে তিনখানা নারকেল গাছ আছে, নারকেল গাছগুলো এখন ছোটো, তাই এখনও বড়ই হয়নি। দেখুন ভেতরে আম গাছ আছে, আরও অনেক চারা আছে, এখান থেকে আমাদের সবজির বাগানটা দেখতে পাওয়া যায়। ধারে ধারে তাল গাছও আছে তিন চারখানা, দেখুন একটা তেজপাতা গাছও ভেতরে আছে, এটা কাঁঠাল গাছের ভেতরে আছে তাই বাইরে থেকে বোঝা যায় না। এখানে দেখুন বড় বড় পেঁপে গাছ ধরেছে, চারপাশে কলা গাছের চারাগুলো এখানে দেখতে পাওয়া যাচ্ছে।